সোমবার নারোদাকাণ্ডে সিবিআই গ্রেপ্তার করল চার হেভিওয়েট তৃণমূল নেতাকে। প্রাক্তন ও বর্তমান নেতৃত্বকে গ্রেপ্তারের ঘটনার প্রতিবাদে মুর্শিদাবাদের বহরমপুরে পথে নামল তৃণমূল কংগ্রেস। মিছিল করে এদিন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা তৃণমূল নেতৃত্ব গির্জার মোড়ে গিয়ে বিক্ষোভ দেখালেন। 34 নম্বর জাতীয় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। নেতৃত্ব দেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ও স্থানীয় নেতৃত্ব। দুজন সিনিয়র মন্ত্রী শ্রী সুব্রত মুখোপাধ্যায় এবং ববি হাকিম, ফিয়াদ হাকিম, তাদের অবিলম্বে রিলিজ করতে হবে। তাদের সিবিআইয়ের যে হেফাজতে নিজাম প্লেসে রাখা হয়েছে, তাদের অবিলম্বে তাদের নিজের নিজের গৃহে তাদেরকে পৌঁছে দেওয়ার দাবি আমরা করছি। সিবিআইয়ের হাতে যদি কোনো তথ্য থাকে তাদের বিরুদ্ধে আইনগত স্টেপ নেওয়ার, আমাদের যতটুকু জানা আছে সেক্ষেত্রে মুকুল রায়ের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, কেন শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা হয়নি? জানেন যে আমাদের বাংলার মন্ত্রী ফিরাদ হাকিম, মদন মিত্র সহ আমাদের সুব্রত মুখার্জি সহ সবাইকেই অ্যারেস্ট করেছে সিবিআই বিনা নোটিশে। তো এইভাবে বিনা নোটিশে অ্যারেস্ট করা যায় না। তারই প্রতিবাদে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই দপ্তরে গিয়ে অবস্থান করছে। আমরা তারই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার প্রত্যেকটা আপামর জনসাধারণ আছে সেটা বোঝানোর জন্য আমরা মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদ এই পথ অবরোধে নেমেছি। এবং যতক্ষণ আমাদের এই মন্ত্রীকে সহ আমাদের নেত্রী যতক্ষণ না আমাদেরকে বলবে ততক্ষণ আমাদের এই পথ অবরোধ চলবে। লিটল হার্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার, ফিল ইওর কোয়ালিটি সার্ভিস। কোভিড সতর্কতা মেনে চলুন, মাস্ক পরুন, বাড়িতে থাকুন। কোভিড সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তায় আপনার পাশে রয়েছে লিটল হার্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার। আপনার সুস্থতা আমাদের কামনা।